তোরে খুশলাম রে বেটা গরো থাক তুই বাদি উত্তলাম বেস্ট ভিগুল পাইয়া হইতে কিলা তুমি রাও বড় কুড়িয়া মানু ও বাজু গুরিছি উফরে দি গেলে আর গাওর মানুষ দেখলাম মানে কততা করলাম মানে গররে ব খালি ফুটি তা গর কিতা গর না মানুষই গু আছে না কোন গুলো গফতা খালি রে ব তুমি ফুটি তা আর কি গুলো গে আস্তা দিন ফোন তাকো তুই কিতা কইলাম কুড়িয়া কুড়িয়া লই তো জায়গা উঠিয়াইলাম নি বুধবা আর তুমি হেরান হই গেছ চলো অন অখিল ভাই বাদে নাই উফরে দি দাইমু ওই রে চলো নে তুই বই ওই বউ ভাই বুধবা তোমার বুধবার কিছু খাবাইছবা তাই গরম হুতন তখন রবিবারে আজকু কইলাম আও একটিল গিয়া গুড়ি আইমু হবাই উফরি দি গিয়া গাঁর মানুষও দেখমু আর ইনো আইয়া ও এক জোড়া আসতে উঠতে পারছি না তাই হেরান হয়ে গেছে ও তান ডে লইয়া যাইতাম কেন কৌ সাই আচ্ছা ঠিক আছে তো তুমি কেন যাইতা আমিও যাইতাম উপায় উফরি দি তোরা খাম আছে আচ্ছা দম লাগো নো বউ না সারা এক লগে যাইমু আমরা উফরি দি যাইতা আচ্ছা ঠিক আছে বসে যাও না তুই বই আও বই হেরান লাগছে আমার খুব হেরান লাগছে বুঝছ না তুমি তো নাটতাই পারো না স্টেফি কো বহুত ও তুই কইছ মাইবার খাম না না মানছে না না আমার উফরি না রবিবারে বুঝ না গেলে তার হয় না রবিবারে বুঝ না খাতি দি আই তুমি মতান দেব আটু করে দে ও বসে যদি তা করো তে বাকি বসে কি তা করবা আমরা লগে তো মরিয়া ওয়াটা পারতাই না তুমি জান ফার্ম মুর কর লাগা তুই জন কইলি আমরা মুরুক অত বড় বড় বড়াইন তোরে আমরা দুইজন বেটারে তোর মুরুক সুকু লাগেনি যাও রে বো তোমার তান্ডে মুরুক কইছি না তোমার তান যেটা তো না এটা কি মূর্খর তো নাই তোরা বেশি আছে উচ্চ নেই আমি হকান কইছি তোমার তান্ডে যদি মুরুক কই তে মুরুক কারে কইতাম চল চলো চল যাই চলো চলো যাই ডকুমেন্ট আছে দেখি আধার কার্ড ওই ওই গো এর লাইন আছে দেখিস ও তো ফোন নম্বর আছে মানুষগু তো পুরা বিপদে বনে গেছে মানুষগু তো পুরা বিপদে বনে গেছে ওই মানুষগু কি ফাইতাম ও হ্যালো খয়ার মানে আমি একটা জিনিস পাইছি আপনার কোনো জিনিস হারিয়েছি উড়িছেন ও আচ্ছা আচ্ছা মানে ও জিনিস একটা আমি পাইছি এখন মানে ওইটা নিবে আমার কাছে তা কিয়া আমার নাম খয়রুল পাইছি আমি ও তুমি আমার ও লম্বারে ভাড়া ফলে যোগাযোগ করিয়া ওটা নেও ঠিক আছে সব কিছু আছে টেকা টেকা পয়সাও দিকের ভাড়া আছে আর মানে ডকুমেন্টও সব কিছু আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওটা ফোনে যোগাযোগ করি আমার কাছ থেকে নিও হ্যাঁ ঠিক আছে ফরর সামানি তো আমার ফেগেটও হারানি ঠিক নাই কিতা করি যে ও বাবা ওর ফেগেট তো আর বেড়া নাই আমার জিনিসও মিশাই গেল ফর আমার জিনিস সে
দিকে তো তোরা আগে ফোন করছিল আমার পাঁচটা পাইছে আমার তো ডকুমেন্ট ইনপুট দরকার তোরা ফোন করে তোরা আইতে পারলে লোকে লই যাই ও হ্যালো ভাই কোন জায়গাতে আপনি ও তেজিও আসলো গিয়ে আমার পাঁচটা নিতাম আসলো ও আচ্ছা আচ্ছা ওইগো ঠিক আছে মানে এটা কোনো ব্যাপার না আমি উপরে যাইতাম ঠিক আছে আমি উঠিয়ার স্টেফে ঠিক আছে তুমি স্টেফের মুখে থাকো আমি আইয়ার আচ্ছা ঠিক আছে ওইগো ভাই নাও আমি বাত আছি বার সাই এর স্টার জি নিষ্ঠা পৌঁছে দিয়া যদি যাই গিয়া না একটা স্টেফ ও কইরা তোমার পড়ছে লিবা দিনি শিগু জি বসলো তো আমার ও খুব হেরান হয়ে গেছিস স্টেফ নাকি ওই তা বেতালা নিছে খুব বড় হেরান মা তো ইলো তোমার দিন ইটা ঠিক আছে আমি একটা দেখা লাগবো আধার কার্ডের লগে মিলাই নিলাম আচ্ছা ঠিক আছে ওই মিলাই একটা খারাপ পাইও না না খারাপ পাইতাম কিটা লাগি মিলাইতা মিলাও ওই তোমার আধার কার্ডটা দেখি বুঝছো খারাপ পাইও না কিটা লাগি ওজনের জিনিস সেটা পড়ছে আমি একটা তোলা দিব ভর্তি দেওয়া লাগবো দিছ না তোমার নাম ফারুক আহমেদ জি ঠিক আছে ফটোও কর তোমার ফটোও কর তোমার ও দেখো আপনার জিনিস জেলা আসলো ওলা আসেনি কারণ আমি জিনিস আমার ডকুমেন্ট বড় আচ্ছা ধরো টাকা ফাঁসো নেও বুঝছো না কিন্তু চা পান খাই দিও ধরো কাম করো আমার মা শুনো এই জিনিস আমি ফাইছি কিন্তু ইলা জিনিস বলা নাই তোমার জিনিস পড়ছে এগুলো আমি ফৌসাইতাম আমার কর্তব্য আর ফাঁসশো টাকা দিতা এগুলো বড় জিনিস না তুমি জিনিস ফাইছো ওখানেও আমি খুশ জিনিসপত্র ওলা সাবধানে রাখিও আই যে ওইনে পড়ছে মনে করিলাম আমি ফাইসি দিলাইছি অন্য কেউ ফাইলে হাতর ফাঁসাঙ্গুল তো সমান নাই ওলা মানুষও সমান নাই বুঝতেছি আর দাও আল্লাহ হাওলা আচ্ছা ঠিক আছে ওই বোঝা নেও গিয়া ফাঁসশো টাকা চা পান খাই দিও ধরো নেও গুনা ভাই গুনা ভাই তো আও গিয়া আল্লাহ হাওলা আচ্ছা তো যাও আল্লাহ ভাই আল্লাহ হাওলা ঠিক আছে আই ভাই দুনিয়ায় তো বালা মানুষ আছো টাকার কারণে দুনিয়ায় ওখানে আছে আর নাইলে তো কোন দিনও দুনিয়ায় গেল কিনা আল্লাহ তার হায়াত বাড়াইয়া দেখা যাই গিয়া আমি তাকে জারকট অনাইছিলাম ফাঁকা নি আর মধু কিনতে পাই আমার সব টানি শুন দিয়া পার্স মোবাইল সব টানি শুন দিয়া তোমার থাকলে 100 টাকা দো আমি ভাড়া দিয়া যাই 100 টাকা কিবা নিবা 100 টাকা বড় কথা না কিন্তু ও যে করায় মধু কিনতে পার্স মোবাইল হাবি টানি শুন দিয়া এখন তো ঘুরা খালি পাড়িতে গিয়ে আশা করি আইসো মিজোরাম কেন বাইরাতে মিজোরাম 2টা টাকা রুজি করবা বাড়ির দিবা সারায় সুখে চলবা তুমিও একটু সুখ করবা ও যে তুমি ফাঁকানি তাইছো কোনো দরকার আসলো নি ও যে তুমি দারপর থাকিও না আইলে ফাঁকানি রবিবার দিন পরর দার হয় এক গড় দুই গড় থাকলে ও ফাঁকানি দেখা কত দূর ওই ফাঁকানি যে আইসো আর ও যে হাবিটা আর আইসো ও এখন মোবাইলে আর যাও আই তোমার 9 থেকে 10 হাজার টাকা মোবাইলে গুলো 9 থেকে 10 হাজার টাকা রুজু করতে কতদিন কতদিন আর ও তো কিছু টাকা পয়সাও তো মনে হয় আসলো তার লাগে খাইল শনিবার গেছে পয়সা করে খাইছো ও তো হাবগুলির নিচুন গিয়া বাড়ি তো রইবা উপাস ও কারণে এর কারণে এখান বাইরা দেশ কিছু খেয়াল করা লাগে কিছু বিবেক খাটাই আছো দিয়ে এখান বাইরা দেশ টেকায় আসো বড় কথা নাই বুঝেছুন আর সুবুদ্ধি করিয়া চলিও বুঝুন এখান বাইরা দেশ সকলও আইছি বাইরা দেশও ধরো বাড়া দিয়া দাও বুঝেছুন দাও আল্লাহ রাও দাও আমরার মানুষ বড় বিয়া হল মানুষ বলে বাইরা দেশও আইছি কিছু খেয়াল করি চলি ইটা নাই আমরার মানুষের ভিতরে যেন যাইবা এনে দেখবাই ভিড় বান্ধি বইছেন যেন যাইবা দেখবাই এনে ভিড় বান্ধি বইছেন না গায়ে নিবা উত্তো যে দেশও না আমরার আমরার দাম নাই কুকুরতে বালা দাম আছে ওখান বুঝতে নাই আমরা আইস ফেটোর কারণে ও দেশও আইছি দিছে আমরার মানে ইলা ফেটোর টান থাকতো না তেওলা বাইরা দেশও আমরা আইলাম নেনি ও বাইরা দেশও আইছি ফুসবুদ্ধিও করে চলি খাম করতাম খাই খাম করো ফুটিতাম বেলা কিয়া আমরার মানুষ খাসলতে মর আমরার মানুষের খাসলত কোনো দিন উঠি কইতো না কোনো দিন উঠি কইতো না
তুই কোন বালাই তো তারিবে খানো গেছিস আইছলে আমার বাইফ খানি মধুমিনতে ভাইয়া আমার পার্স গড়ি পয়সা সব টাইম গিয়া তুই যখন যাইবে গিলা টাকা গলা কেন ওদিন ওবা যাইন দেলা তানের ওলা কইছি পরবাতে টাইম টাকা 100 দিছি আমি দিন দিয়ে গাড়ি ভাড়া দিয়া যাই ও তুমি যে বেটা কেন করে টাকা 100 আনছো ই বেটা হইলে কি আমরা গাও বুঝতেছনি খুব গরীব মানুষ আর বেটা খুব ভালো লাগে সারা সাহায্য করে সারা কিছু বিপদ বললে বেটা আগিয়ে যায় আর এক কাম করি বেটাই তোমার 100 দিয়া বিপদ থেকে বাঁচাইছে আর তুমি বেটারে কোনোদিন পাও যদি অন্য ফাকিরে বা আর বেশ দিয়া বা তোমার ক্যাপিটাল হিসাবে যা ভালো তার দিয়ে সাহায্য করি তারে ওলা কোনো বাঁচাই নি যখন লেগে বুঝতেছেন মানুষের মাথা বুঝবাইছি খুব ভালো মানুষ খুব ভালো আচ্ছা ঠিক আছে দাও আর টাকা কই লাগবো নি হ্যাঁ ওইব অবন্ত ওইব আচ্ছা ঠিক আছে তার দাও আর ওলা কিছু বিদেশ বাড়ি আইছে যাবে কিছু খেয়াল করে চলি বুঝতেছেন আজ তো রাস্তাঘাট বুধবার আয় তো এই যে ঝামেলা তাবো আর ওলা লাইনে চল তার কি দরকার ফাঁকানি তাইব আচ্ছা যাও ঠিক আছে সেইবে চলিও তুমি ইগু বুচনা নিয়া দিলে রং নম্বরে ফোন লাগাইছি আলাই তো গেছে কি তো আমি গুলো আড়াই বছর তুই মাঠে এগুলো আমি আনতা তুমি করা রং নম্বরে আড়াই বছর থাকি মাটি তোরা আর আমি যেগুলোকে মাটি তিন বছর আমি আমার গিয়া আমি আমার হাতে গিয়া আমি মোবাইল দিছি আমি সিম দিছি আমি দিয়া আমি এখন ফোন মাতের আর তুমি মামা এটা বেকার বেড়াচেরা করিও না কিতাব ওটা মাত্র আড়াই বছর আমি মাতে এগুলো আমার লাগে তুমি বেকার বেড়াচেরা করিও না বুঝছনি তিন বছর থাকি আমি মাতি আর নো ডং আমি আড়াই বছর তুই মাতি তোমার লগে সাইয়ান না মামা আমি না মতো তুমি আমি এটা কোনোদিন তোমার লগে মাতিছি না আর থান কিতা করছো জাননি আমি ফুড়িয়ে লগে ভনো মাতি তিন বছর হয়ে যা থান কইতরা থান রং নম্বরে আড়াই বছর তাকে মাতি তরা হ্যাঁ আর আমি জানে মার দিয়া আমি ফার্স্ট আগিলা ষড়যন্ত্র তাই লগে মাতি আর আজ তিন বছর হয়ে যার মোবাইল দিছি পইলা মোবাইল সিম এক লগে দিছি বুঝছনি একদিনে আর আজ তিন বছর হয়ে যার ফোনও মাতা আর আজ আমরা অবাদ গফরি করি গেছে বুঝছনি তাই ননুয়া কইলা দিয়ে মামা আমার তোরা হোয়াটসঅ্যাপ গুতা নষ্ট হয়ে গেছে ও গুতা তোরা ঠিক করে দিতে পারবে ও আমি কইলাম আচ্ছা মোবাইলে গু দিও আর লক সুটাইয়া দিও তানোর লক সুটাইয়া দিয়া আমি হোয়াটসঅ্যাপও গিয়ে হামাইছি হামানির বাজে দেখছি ও লম্বার গিয়ে এটা জাজাত মানি এস এম এস দেওয়া ও তানডে আমি জিকাইছি বলে তুমি মামা এই লম্বারে গো খানো ভাইলা খেয়া দিল তাই নুটি আমারে কইছে নি ফুড়ির লগে আমি আড়াই বছর থাকি রং লম্বারে মাতিয়া আচ্ছা আমি বুঝি লিছি তুমি লম্বারে গো ভাইলা একিলা শুনো রে বাবাই আমি এদিন ওলা বুইয়া বুইয়া ফোন লাগাইয়া আত্মা গুলো কিছু ফোন গেছি গিয়ে গিয়েও তো আমি গুলোকে আমার লাভ হয়ে গেছি ফিরিতি ফুরা এসকে দেওয়া না আমি গুলি আনতাম আমি আড়াই বছর গিয়ে মাতি আর আজ হে বেটা কয় গু বুঝুন তাল তাল লাভ আমি তুই কেন জানি না এই ফুড়ি গু আমার লাগে তাই যদি বেসার আনতে তাহলে গুমো কাটি ফেলাই নো আমার মা শুনো দেবে তো নেই ফুড়ি তো এগু মাতরায় দেয় জনে তুমি তিন বছর তাই মাতরা তুমি আড়াই বছর তাই মাতরা তুমি মোবাইলও দিছো সিমও দিছো টাকা পয়সাও কই আমি সব তা দিছি তুমি ওলা দিছো নি পুটা আমি দিছি দিছো মোটামুটি তো এজন আর একবারে ফুরে আসি কি চলে তোর একবারে নে তোর ও যে তুমি জানি তো এজনে ফোন মাতরায় ফুড়ি বলে ফুড়ি কিন্তু এজনে ফোন মাতরায় তোমার লগে যখন গিয়ে ফোন মাতে তোমার লগে ফোন থাকা অবস্থায় তো তার লগে মাতে তুমি তো দেখছো তার গত এসএমএস আমি দেখছো তার গত করে ও তুমি তোমার বিবেক কাটাও ফুড়ি বলার আইজ এ ফুড়িয়ে তুমি জানি দুইজনের লগে ফোন মাতে আরো কতজনের লগে ফোন মাতে তুমি কোথায় আছে একটা হরু তারে ফালিতে হইলে বহুত কষ্ট করো আর মনে বড় আশা থাকে বলে আমার ফুয়া গো আইজ বড় ওপরে ওগুলোকে বালা চাইয়া সুন্দর চাইয়া আমি আমার ফুয়ার বউ আনবো কেউ চাইনি বলে বাদ ফুড়িয়ে গো আনি আমার ফুয়ারে দিলে সারা মা বাপে চাইন
বালা আইগো ফুড়িয়া নিয়া তানর মানরলা জার ফুয়া বলি আবার ফুয়ার লগে বানাল বাবা লাগে ফুড়িয়া নিয়া মিটাম ইকান মা বাবার আশা থাকে আর মা বাবা ও যে ফিরি চিরি থরিয়া ও যদি যে বাদে মা বাবা মা বাবা মানুষ না তত বাগা যান তা হেই আর মা বাবার মনো দুঃখ দেওয়া আর মা বাবার মনো দুঃখ দেওয়া কিতাই কেন জানোনি মা বাবার মনো যদি দুঃখ দেও মরার হরে আগের রাত দুনিয়া ইগান দুই দিনও লাগে দুনিয়া ছটাইয়া দিছু ইগানো তো দুই দিন হাসায় মিশায় চলবায় খাইবায় মরবায় সব তো হইল আখের তো আখের ওরে ও ভাই আজ বুঝছি তোমার মাত শুনে বাক্কা মনে একটা দুঃখ আইছে আমি আইতা ফোনের সঙ্গে মারতাম না বুঝছো না নি বহুত তা তুমি আজকে শিক্ষা দিচ্ছান তাহলে ও হান বলা মা বাবার মনে দুঃখ দিও না মা বাবা শোন মা বাবা সাইয়া নিয়া তোমার লগে মুখ কালা খালি করছি তুমিও আইতা করিও না বুঝছো না বলা না বাক্কা মাতি আর দেওয়া নাই আজ থেকে নাম্বার ডিলিট করে ফেলাও নাম্বার এটা ফোন তো লাগে ফোন মাতিও না আমি আর সিনে কেন ভাই ভাঙ্গিয়া ফেলাই দিই পারে আমি আজকে আর তাই না করি মা আর আইজ উজে দয়ো জনে তুমি দাই নন ঝগড়া করদাই দিন আগায় দেখতা আমরা বারা বাইরে দেশ হইছি এখানে বিদেশ দেশ নাই ও যদি নাগায় দেখতা কইলে অনেক কিতা কইলে অনেক বলে বাঙালি এমনও আমরা বাঙালি মানুষের নাগায় দেখতা পারে হ্যাঁ যেবা যাই ভাই সঞ্জাল আর খাস করে বিবেক কাটাই নিজের বিবেক তুমি দেন একবার মানে দরবার দেওয়া জানো ওজু দরবার করতে দরবারের আগে তুমি দেন বিবেক কাটাইতে আসলো হাসাও তো আমার লোক কি ফোন মাতে গুড়ি গুড় মানে এস এম এস খানি হোয়াটসঅ্যাপ বয়েস খানি হ্যাঁ ও ওখান বিবেক কাটাইতে যদি ও দুজনে তখন করলাই না দুজনে হাত মিলাও আর একটা জিন্দগি ইলা ইলা দরবার দিয়ে করিও না এখন মিলি আছে আমি তো হঠাৎ কইতাম বাড়িতে যাইতাম গিয়া তুমি আমার তোর একটু খেয়াল করি আর আমি খাইলকু আই মুখে করি কিতা কিতা কো তুমি বাড়িতে আর এখন তুমি বাড়িতে যাই গিয়া কিতো হয়েছে আমার কিতা তোমার আমার একবার খুলিয়া করবে না সাইড কিবা আমি দেখবো অসুবিধা না কিন্তু যাইতে কিতার লাগে ও তোরা দিন হয়েছে কিন্তু আইসো রুজি তোরা রুজিও করো না যাইবে আইসো দুই দিন হয়েছে যাইতে গিয়ে ভাগ হয়ে গেলে প্রথমে আমার তো ঠিক আছে রব হইলে আমি তো আমার বাড়ির তো বুঝছো না খালি দিয়ান দরবার করেন তো সারা আমি বাড়ির যাইতাম বাড়ির গিয়ে হাফ বুলিন গিয়া পুতুইয়া তুই একটাম গিয়া আমার মা তুলল রাগ গুসা করিয়া চিন্তা করতে হারতাই না ইনু আইসো রুজি ও রাগ করে বাড়ি যেতে আগে পারবা কিন্তু লস দেখান হইব এখান তোমার হইব অন্য ঘর হইত না বাড়ির যেহেতু তোমার বাবা আসেন মুরব্বী বাড়িতে আসেন তাই দেখবা বাড়ি বাজু তুমি অন্য রুজি তাইছো রুজি করো বাড়ির দিয়ে আন্দরবার করতেন ফোন করছো ইটা ইটা ভাই খান দিও না ইটা ভাই খান দিলে রুজি করতে পারতাই না ভবিষ্যতে আগে দি বাড়িয়া যাইতে পারতাই না ইটা 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 মানে ইটা বিহারে তুমি আর বিলকুল দিও করিও না বাড়ির যাওয়া বাদ দেও খাম করো খামো আইসো ইটা বাড়িত আসোন তাই 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 বুধ ভাইবা যদি মুরব্বী থাকতা না বাড়ি তে কইলা মানে যাও ওখান দেলা সিজিলো সিজিলো করিয়া তুই যাও বাড়ি গিয়ে গে ফুটাইতে তুমি কি করি ফুটাইতে হয় তোমার কোন ফুটাইতে আইন বাড়ি গিয়ে ওরে ও হরুল মাত তো ঠিক আছে তুমি তো দেখান হরা এখান তো মাত তো পুরা ঠিক আছে আসো বাড়ি গিয়া হত তো জানি জরুম তোরা মারতাম না আচ্ছা দেখা দাও বিয়ালা গাইলে বুঝা যাইব তোমার কই মন খবর না ঠিক আছে আও অনুসা একটা গাইমু চলো কিতা খাম বা চলে তো না চলের বেলা
ولكنك تجد انك 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 تجد